বিজেপির কড়া সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের নেতা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা কোনো উন্নয়নের কথা বলছেন না। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে, কোনো রাজনীতির নয়। যে কর্মসূচিগুলো তিনি মানুষের কাছে আবার পৌঁছে দেবেন, নতুন নতুন কর্মসূচি, তার একটা পুরো তালিকা আমরা মানুষের কাছে নির্বাচনী ইস্তেহারের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি। এই নির্বাচনী ইস্তাহার অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির মতো মিথ্যেবাদী প্রবঞ্চক রাজনৈতিক দলের চেয়ে সম্পূর্ণ আলাদা, এই কারণে যে আমাদের দলীয় ইস্তাহারে শুধুমাত্র উন্নয়নের কথাই বলা হয়েছে, অন্য কোনো রাজনৈতিক বক্তব্য তার মধ্যে রাখা হয়নি। এটা অভিনব এবং এটা একটা ব্যতিক্রমী ইস্তাহার, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নির্বাচনের আগে তারা প্রকাশ করতে পারেনি, আমরা পেরেছি। সুতরাং হয় প্রধানমন্ত্রী এটা জানেন না, কিংবা তাকে জানতে দেওয়া হয়নি, অথবা জেনে শুনেই তিনি মিথ্যাচার করছেন যে মমতা ব্যানার্জি উন্নয়নের কথা বলছেন না। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলবার দরকার পড়ে না, বিশেষ করে এই কারণে যে প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলার 10 কোটি মানুষ তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, সেটা সবুজ সাথী হোক, সেটা কন্যাশ্রী হোক, সেটা খাদ্য সাথী হোক, সেটা কৃষক বন্ধু হোক, সেটা স্বাস্থ্য সাথী হোক, সমস্ত ধরনের প্রকল্প জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন।